হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপ ওয়েসি স্কলারশিপ বর্তমানে কিন্তু এখন যারা কাস্ট সার্টিফিকেট হোল্ডার তাদের সবাইকেই করতে হচ্ছে প্রি ম্যাট্রিক বা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এই প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক ওয়েসি স্কলারশিপের অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে কীভাবে করবেন অলরেডি আমাদের ভিডিও সেই নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তার লিঙ্ক আমরা আমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আজকের বিষয়টি হলো এই ওয়েসি স্কলারশিপে কিছু নতুন আপডেট এসছে এই নতুন আপডেটগুলি কি কি বা এই নতুন আপডেটগুলি যদি আপনারা না জেনে থাকেন তাহলে কি কি সমস্যার মুখে আপনাদের পড়তে হবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। সম্পূর্ণ বিষয় জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তো আসুন দেখে নি এই ওএসি স্কলারশিপের নতুন কি কি আপডেট এসছে তো দর্শক বন্ধুগণ আমরা এখন ওএসি স্কলারশিপের এর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে চলে এসেছি হোম পেজে চলে আসার পরে এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন রেজিস্টার লগ ইন রিনিউ স্কলারশিপ এই সমস্ত বিষয়ে আমি আমার আগের ভিডিওতে অলরেডি আলোচনা করেছি সেই ভিডিও লিঙ্ক আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এছাড়াও নতুন ওয়েসি স্কলারশিপের জন্য কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটাও আমি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি তারও লিঙ্ক আমি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আজকের বিষয়বস্তুটি হল ওয়েসি স্কলারশিপ ফর্ম ফিল আপ সময় অনেক ছাত্রছাত্রীদের এটি সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সেই সমস্যাটি হলো যে ডেট অফ বার্থ মিস ম্যাচ বা নেম মিস ম্যাচ এছাড়াও কাস্ট সার্টিফিকেট নাম্বার পুট করার পরেও সেটা রং ইনফর্মেশন দেখাচ্ছে বা সাবমিট করে দেওয়ার পরে ইনকমপ্লিট সাবমিট দেখিয়ে দেখিয়ে দিচ্ছে যে আপনি ডেট অফ বার্থের কারণের জন্য এলিজেবেল নয় এরকম কিছু কিছু সমস্যার মুখোমুখি কিন্তু অনেক ছাত্রছাত্রীরাই পড়েছেন তো এই সমস্যার মুখোমুখি যদি আপনাদের না পড়তে হয় তাহলে কি করবেন সেই নিয়ে আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো সবার প্রথমে আপনারা স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশানের উপর ক্লিক করে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে কাস্ট সার্টিফিকেট নাম্বার ডেট অফ বার্থ বসিয়ে আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম যেরকম নর্মালি ফিল আপ করেন সেরকম করে ফিল আপ করবেন তার মধ্যে কিছু নতুন নতুন আপডেট ওয়েসি স্কলারশিপের দিয়েছে সেই আপডেটগুলো হচ্ছে সেই আপডেটগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তার আগে এই সাইডে যেই আপডেটগুলো আপনাদের দেখিয়ে দেয় অ্যাপ্লিকেশান ফর্ম ফিল সময় সেটা আমি আপনাদের সাথে বলে দিচ্ছি তো অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার শুরুতেই দেখবেন কিছু ইনস্ট্রাকশন আপনাদের সামনে শো করবে সেখানে কী কী ডকুমেন্ট লাগে সেটাও আপনাদের বলে দেবে যেমন ভিডিওর ইনকাম সার্টিফিকেট পার্ট সার্টিফিকেট আধার কার্ড কাস্ট সার্টিফিকেট তো মাস্ট লাগবেই আর যে ক্লাস আপনি পাস করেছেন সেই ক্লাসের রেজাল্ট এছাড়াও ব্যাংকের পাসবুক বাংলা শিক্ষা আইডি মোবাইল নাম্বার এরকম কিছু কিছু প্রয়োজনীয় জিনিস কিন্তু আপনাদের অতি অবশ্যই ওয়েসি স্কলারশিপের জন্য দরকার এছাড়াও কিছু নতুন আপডেট হলো যে কত কত বছর বছর বয়সের থেকে মধ্যে আপনারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন সেটা কিন্তু এখানে দেওয়া নেই তার জন্য কিন্তু অনেকেই এখানে অ্যাপ্লাই করার সময় ডেট অফ বার্থ নট এলিজেবেল এরকম একটি অপশান আপনাদের সামনে এসছে স্ক্রিনে উঠে বা এরকম কিছু সমস্যা মুখোমুখি কিন্তু অনেক ছাত্র ছাত্রীরা পড়েছে দেখুন তার স্ক্রিন আমি এখানে আপনাদের সাথে শো করছি এখানে দেখুন দেখিয়ে দিয়েছে ইউ আর নট এলিজেবল ফর ডিওবি ডিও কন্ট্যাক্ট ডিও অফিস আপনি ডেট অফ বার্থের জন্য এই স্কলারশিপের এলিজেবল নয় সেটা কিন্তু এখানে পরিষ্কার লিখে দিয়েছে তো এর মেন প্রবলেমটা হচ্ছে যে আপনারা যখন ফর্মটি ফিল আপ করতে যাচ্ছেন তখন যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেখানে কিন্তু একদম দেওয়া নেই যে কত বছর বয়সে কত বছর বয়সের মধ্যে আপনাকে এই স্কলারশিপের জন্য ফর্ম ফিল করতে হবে সেই বিষয়ে জানার জন্য আপনাকে হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে এই ওএসিস স্কলারশিপের সাইডে যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে কিন্তু আপনাদের এরকম সমস্যার মুখোমুখি পড়লে তার সমাধানের জন্য ফোন করতে হবে এছাড়াও আমি আমাদের এই হেল্পলাইন নাম্বারে ফোন করে কিছু তথ্য জেনেছি যার জন্য আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি সেটা হচ্ছে যে দেখুন এখানে কিন্তু পরিষ্কার দেওয়া আছে প্রি ম্যাট্রিক স্কলারশিপের জন্য কারা কারা এলিজেবল যারা এক এক দু এক থেকে এক এক দু নয় মধ্যে জন্মগ্রহণ করেছেন তারাই কিন্তু এই প্রি ম্যাট্রিক স্কলারশিপ মানে নাইন টেন যারা প্রি ম্যাট্রিক তাদের জন্য এলিজেবল আর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ হচ্ছে যারা এক এক দু হাজার নয়ের পরে তারা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য এলিজেবল এর বাইরে যদি কোনো ডেট অফ বার্থ মানে অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল করার সময় পুট করে থাকেন তাহলে কিন্তু সেটা নট এলিজেবেল দেখিয়ে দেবে আর আপনাদের সেই ফর্মটি সাবমিট করতে পারবেন না তো এরকম কিছু প্রবলেম ফেস করলে আপনারা সরাসরি এসডিও বা ডিও অফিসে যোগাযোগ করবেন বা এখানে যে হেল্পলাইন নাম্বার রয়েছে দেখুন ওপরে হেল্পলাইন নাম্বার রয়েছে হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন এছাড়া আরও কিছু কিছু সমস্যা যেগুলো হচ্ছে ওটিপি প্রবলেম বা অনেক সময় রিনিউ স্কলারশিপের ফর্ম ফিল আপ করার সময় কাস্ট সার্টিফিকেটের নাম্বার আপলোড করার পরেও সেটা রং ইনফরমেশন দেখাচ্ছে বা রেজিস্ট্রেশন করার সময় নাম্বার আপলোড করার পরেও সেটা রং ইনফরমেশান দেখিয়ে সাইট থেকে বার করে দিচ্ছে সেইগুলোর সাইটের কিছু প্রবলেম বা সার্ভার প্রবলেমের জন্য এরকম সমস্যা হয়ে থাকে এখানে তো আপনাদের কাস্ট সার্টিফিকেট বা মোবাইল নাম্বারের কোনো প্রবলেম নেই তো কি কি নতুন আপডেট এসছে আর কি কি সমস্যার মুখোমুখি আপনারা হতে পারেন বা এই সমস্যার মুখোমুখি হলে আপনাদের কি কি করতে লাগবে সমস্ত কিছু কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভিডিওটি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে ওভার টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ